ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের এলম যারা ধারণ করেন, যারা বিতরণ করে বেড়ান, এই মানুষগুলো আমাদের সমাজে সমাজের মানুষের কল্যাণে কি ভূমিকা রেখে চলেছেন। কোরআন এবং সুন্নাহ এবং সেই সাথে আমাদের সমাজ বাস্তবতার আলোকে আমরা একটু দৃষ্টিপাত করলে এই বিষয়টি আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফা, প্রত্যেক জনপদ থেকে, প্রত্যেক এলাকা থেকে কিছু মানুষ কেন বের হয় না, যাতে তারা যে জায়গায় গিয়ে তাফাক্কুহ ফিদ্দিন বা ধর্ম সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, এলম অর্জন করবে, সঠিক ধারণা এবং কনসেপ্ট গ্রহণ করবে, এরপর তারা সেই ধারণা, সে এলম নিয়ে, সে নলেজ নিয়ে তারা আবার তাদের স্বজাতির কাছে ফিরে আসবে। আসার পর স্বজাতিকে তারা সঠিক পথের পথনির্দেশ করবে এবং তারা যেন ভুল পথের পা না বাড়ায় সেজন্য তাদেরকে সতর্ক করবে। এ কাজের জন্য কিছু মানুষ যেন সমাজে থাকে, এটা কোরআনের নির্দেশনা। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করলে সার্বিকভাবে আমরা সাফল্যের দেখা পাব সে বিষয়ে গাইডবুক হিসাবে কোরআন আল্লাহ দিয়েছে। এই কোরআন সেভাবে আমাদেরকে গাইড করে, কোরআনের সে গাইডলাইনের আলোকে আমরা জানতে পারলাম যে প্রতিটা সমাজে কিছু মানুষ যদি মানুষকে মনুষ্যত্ব শেখানোর কাজে নিয়োজিত না থাকে, মানুষকে যদি মানবতা শেখানোর কাজে কিছু মানুষ নিযুক্ত না থাকে, কিছু মানুষ যদি মানুষকে তার মূল গন্তব্যের কথা বারবার স্মরণ করিয়ে না দেয়, তাহলে সমাজের মানুষের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে যাবে, মানুষের মানবিক গুণাবলী বিলুপ্ত হয়ে যাবে। মানুষ সমাজে অন্য সব দিক থেকে উন্নত হলেও এ মানবিক গুণাবলীর দিক থেকে মানুষ অবনতির চরম সীমায় পৌঁছে যাবে এবং অতল তলে হারিয়ে যাবে। একটা পর্যায়ে মানুষ পশুকেও হার মানিয়ে ফেলার মতো কর্মকাণ্ড ঘটাবে, দুনিয়াতে যা অহরহ আমাদের চতুর্দিকে ঘটছে আমরা দেখতে পাচ্ছি। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন নবী রাসূলকে পাঠিয়েছেন, তাদের কাজ ছিল মানুষকে মনুষ্যত্বের পথে পরিচালিত করতে আহ্বান করা, মানুষকে কল্যাণের পথের অনুসন্ধান যেন মানুষ করে সেজন্য মানুষকে উৎসাহ দেওয়া, কল্যাণের পথের সন্ধান দেওয়া, এটা নবীদের কাজ ছিল, রাসূলগণের কাজ ছিল। নবী আর রাসূল কিয়ামত পর্যন্ত আসবে না, পৃথিবীর সর্বশেষ অলৌকিক ঘটনা হবে এই সৃষ্টি জগতের ধ্বংসের মধ্য দিয়ে। সৃষ্টি জগতের এই সংসারকে আল্লাহ তাআলা গুটিয়ে নেবেন, তুলে নেবেন, মহাপ্রলয় হয়ে কিয়ামত কায়েম হবে। এটাই হলো পৃথিবীর, আগামীর পৃথিবীর সর্বশেষ বড় ঘটনা। তার আগে কোনো নবী কোনো রাসূল আর আসবেন না। নবী এবং রাসূলদের প্রতিনিধি হিসেবে, তাদের স্থলাভিষিক্ত হিসেবে, তাদের যে মিশন ছিল, তাদের যে কার্যক্রম ছিল, সেটার ধারক হলেন সম্মানিত ওলামায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম তারা হলেন নবীগণের ওয়ারিস, নবীগণের উত্তরাধিকারী। নবীগণ কোন সম্পদ রেখে যান নাই যে সে সম্পদের ভাগ আলেমরা পেয়ে উত্তরাধিকারী হবেন। সাধারণত উত্তরাধিকারী বলতে আমরা বুঝাই যে সম্পদের ভাগ পায়, যার জন্য সম্পদের নির্ধারিত হার ঠিক করে দেয়া আছে, কারণ মৃত্যুর পর তার সম্পদের ভাগ যারা পায় তারাই হলেন তার ওয়ারিস, তারাই হলেন তার উত্তরাধিকারী। কিন্তু নবীদের কোনো সম্পদ তারা এভাবে রেখে যান না, তাদের সম্পদের উত্তরাধিকারী ওলামায়ে কেরাম নন, বরং ওলামায়ে কেরাম হলেন তাদের ইলম এবং জ্ঞানের উত্তরাধিকারী। ওহির মাধ্যমে প্রাপ্ত মানব জাতির জন্য আল্লাহর দেওয়া, সৃষ্টিকর্তার পক্ষ থেকে সৃষ্টির জন্য দেওয়া যে
নির্দেশনার এলম আছে, এই এলমকে নবীদের কাছ থেকে আলেমরা ধারণ করেন, মানুষকে বিলিয়ে বেড়ান, এটা তাদের কাজ। এই মানুষগুলো যেহেতু নবী রাসূলদের ওয়ারিস, এই মানুষগুলোকে সমাজের সকল যুগে সাধারণ মানুষের একটা বড় অংশ বোঝা মনে করে, ইতিহাসে করেছে, ভবিষ্যতেও করবে। কিন্তু মজার বিষয় হলো, আখেরে এসে দেখতে পাবে যে ঘুরে ফিরে ওই ওলামা একরামের কথাতেই মুক্তি, আর মুক্তির কোনো পথ খোলা নাই। আপনি কোরআন যদি খোলেন দেখতে পাবেন কোরআনের পাতায় পাতায় ইতিহাস, এত ইতিহাস কোরআনে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। যে কোরআন মানে আমরা অনেকে মনে করি এটা বোধহয় শুধুমাত্র একটা সংবিধান, এটা বোধহয় শুধুমাত্র একটা নীতিমালার বই, এটা বোধহয় শুধু হালাল আর হারামই বলে। না, কোরআন হালাল হারাম সম্পর্কে খুব কম কথা বলেছে, এটা করা যাবে না, ওইটা করা যাবে, এটা হালাল এটা হারাম, এ বিষয়ে কোরআনে আলোচনা হাতে গোনা যাবে কয়েকটা আলোচনা মাত্র। তাহলে বাকি এই বিশাল কলেবরের এই মহাগ্রন্থে, এই ঐশী গ্রন্থে, আল্লাহর এই কালামের মধ্যে কি আছে? এর বড় অংশ যুগে আছে ইতিহাস, বড় অংশ জুড়ে আছে। আপনি যদি খোলেন দেখবেন একবারে পাতায় 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 দেখবেন, সুরায় সুরায় দেখবেন, যে প্রতিটা পাড়ায় দেখবেন যে বিরাট বড় অংশ ইতিহাস। কারণ ইতিহাস পৃথিবীতে ঘুরে ঘুরে বারবার আসে, ইতিহাসের পুনরাবৃত্তি হতে থাকে, মানুষ সেখান থেকে যেন শিক্ষা গ্রহণ করে। এই জন্যই আল্লাহ তাআলা বারবার মুসা আলাইহিস সালামের ইতিহাস, বনী ইসরাইলের ইতিহাস, ইহুদিদের ইতিহাস, কওমে সামুদের ইতিহাস, কওমে আদের ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, বিভিন্ন নবী রাসূলদের ইতিহাসকে আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, চারবার, পাঁচবার, সাতবার, বার বেশি সংখ্যক বার পর্যন্ত রিপিট করেছেন এই কোরআনে। যে কোরআনে কোনো খুচরা আলাপ করার সুযোগ সময় নেই, একটা গ্রন্থে মানব জাতির সকল বিষয়ের ডিরেকশন দেওয়া আছে, কত পাইকারি কথা বলার মতো জায়গা এটা। এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একটি বইয়ে কিয়ামত পর্যন্ত আগত মানুষের ইতিহাস, মানুষের করণীয়, মানুষের ভালো মন্দ দিক নির্দেশনা, কিয়ামত পরবর্তীতে কি হবে, সব বিষয়ের উল্লেখ একটা বইয়ে, সেখানে কত দরকারি বিষয় থাকবে। এই জন্য দেখবেন নামাজের মতো গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের, সে বিষয়ে কোরআনে বিশদ তেমন কোনো আলোচনা নেই, ইনিশিয়ার করে আল্লাহ চলে গেছেন, ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সেই কোরআনে ইতিহাস সম্পর্কে তো বারবার করে আলোচনা করেছেন আল্লাহ তাআলা। বোঝা গেল যে কোরআন ইতিহাস আমাদের জানা দরকার, বোঝা দরকার, উপলব্ধি করা দরকার। ইতিহাসের ছোট্ট একটি দিক আমরা কোরআনে বর্ণিত ইতিহাসের একটা দিক আমরা শুধু এখানে উল্লেখ করতে চাইছি, সে প্রসঙ্গে কথাগুলো বলা। সেটা হলো, আপনি কোরআন খুললে দেখবেন যুগে যুগে বিভিন্ন নবী রাসূলদের সময়ে স্ব সম্প্রদায়ের মানুষেরা তারা নবীদেরকে, রাসূলদেরকে এবং তাদের অনুসারীদেরকে কটাক্ষ করেছে, তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করেছে, তাদেরকে হেয় প্রতিপন্ন করেছে, তাদেরকে গোনায় ধরতে চায় নাই, তাদেরকে পাত্তা দিতে চায় নাই। আপনি কোরআন খুললেই দেখতে পাবেন হাজার হাজার বছর আগে সমস্ত জাতির চরিত্র প্রায় অলমোস্ট একটাই ছিল, কমন চরিত্র। ওমা নারাকা তাবাকা ইল্লাল্লাযীনাহুম আরাদিলুনা বাদিয়ার রায়, নবীদেরকে তারা বলতো যে তোমাদের পিছনে যারা ঘুরে দেখি, এরা তো আমাদের সমাজের একেবারে অশিক্ষিত, টাকা পয়সা নাই কোনো, এদের পদ নাই, পদবি নাই, এদের কোনো বেল নাই, খাওয়া নাই, দাম নাই, এই টাইপের মানুষগুলো শুধু তোমাদের পিস পিস গুর গুর করে, তোমাদের অনুসারী তারা, সমাজের এলিট শ্রেণী কই, তারা তো তোমাদের সাথে নাই। বাদিয়াররা ইয়ে, এদেরকে আমাদের কাছে মনে হয় খুব মানে সাধারণ মানুষ। এদেশের এবং গোটা পৃথিবীতে ওলামা একরামের অবস্থা এখনো প্রায় একই রকম, কেয়ামত পর্যন্ত একই রকমই থাকবে, কারণ ইতিহাস সেটাই বলে। কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, কোরআনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে চায়, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে ব্যতিক্রম পথ এবং রুট ধরবে, অবলম্বন করবে। কোরআন বলছে
নবী রাসূলদেরকে নিয়ে হেয় প্রতিপন্ন করেছে তখনকার লোকেরা। এখনো আলেমদেরকে নিয়ে সমাজে বেশিরভাগ মানুষ হেয় প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। আজ থেকে বহু বছর আগে, আমার মনে হয় 14-15 বছর আগে হবে হয়তোবা, এক ভদ্রলোক বেসরকারি একটা প্রতিষ্ঠানের অনেক বড় পদে ছিলেন। উনি আমাকে বললেন যে ভাই, আমার দুইটা ছেলের একটা ছেলে পড়াশোনা করেছে, সে তখনই অস্ট্রেলিয়াতে গিয়েছে উচ্চ ডিগ্রির জন্য, আর ছোট ছেলেটা তাকে আমি মাদ্রাসায় ভর্তি করিয়েছি। তো আমার অফিসে সহকর্মীরা শোনার পর আমাকে বলল যে ভাই, এই অবিচারটা আপনি ছোট ছেলের প্রতি কেন করেছেন, মানে সে আপনার কি ক্ষতি করেছে? বাচ্চা মানুষ, আপনি একজনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে অস্ট্রেলিয়াতে পাঠালেন, কিন্তু বাচ্চা ছেলেটার প্রতি আপনি কেন ইনজাস্টিস করলেন, তার প্রতি কেন অবিচার করলেন যে তাকে আপনি মাদ্রাসায় পড়াই দিলেন, ভর্তি করে দিলেন? মানে সে পঙ্গু হয়ে গেল, সে শেষ হয়ে গেল। অবশ্যই এই ধারণা এখন আস্তে আস্তে পরিবর্তন হতে চলেছে, কারণ ইংলিশ মিডিয়াম, আমি গণহারে বলছি না, বহু ভালো মানুষ আছে, কিন্তু ইংলিশ মিডিয়ামের যে একটা ক্রেজ ছিল আমাদের মধ্যে যে বাচ্চা একটু পড়াশোনা একটু পয়সা করে হইলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে হবে, সে শখ আস্তে আস্তে মিটতে শুরু করেছে মানুষের মধ্যে, যখন দেখছে একের পর এক ঘটনা কদিন পর পরে ফুটে উঠে। আমি তো ইংলিশ মিডিয়াম, আমি ইংলিশ মিডিয়ামকে দোষ দিচ্ছি না, কোনো মিডিয়ামের কোনো দোষ নাই, ইংলিশ মিডিয়াম পড়া বহু ভালো মানুষ আছে, আমিও ব্যক্তিগতভাবে চিনি। আমি বলছি যে যদি দিন না থাকে কোনো শিক্ষা ধারার মধ্যে কি হয়। বহু সন্তানকে দেখেছি যে বাবা মাকে এখনই চিনে না, এখনো ও লেভেল এ লেভেল পর্যন্ত যেতে পারে নাই, তার আগে গ্রেড 7-8 থেকেই বাবা মাকে এখন আর সন্তান চিনে না, কিন্তু ততক্ষণে বহুদূর ক্ষতিগ্রস্ত বাবা মা হয়ে গেছেন, ব্যাক করার সুযোগ খুব একটা আর হাতে থাকে না। তো যাই হোক, যে কথা বলছিলাম, সমাজে আলেম হলে মৌলভী সাহেব হলে আমাদের মনে হয় যে এই বেচারার বোধহয় কপাল কি হয়ে গেল, পুষছে শেষ। আর সত্যিও সমাজের একেবারে গরিব দুঃখী অভাবী, স্কুল কলেজের খরচ চালাতে পারে না, ইংলিশ মিডিয়ামের তো প্রশ্নই উঠে না, এই টাইপের পোলাপানি মাদ্রাসায় ভর্তি সাধারণত করা হয়। আর যদি কোনো বিত্তবান মানুষও ভর্তি করে, তাহলে ছেলে মেয়ের মধ্যে যেটা ল্যাংলা, যেটা ল্যাংড়া, যেটা লুলা, যেটা একটু হাত বাঁকা পা বাঁকা, যেটা দিয়ে কিছু হওয়ার সম্ভাবনা খুব কম, ওইটারে মাদ্রাসার জন্য নিয়ত করে। অথবা যেটা ধরেন ছোটবেলায় মরতে নিছে, এখন বাঁচতেও পারে মরতেও পারে, তো মানত করে ধুয়ে দেয় আল্লাহ, যদি বাঁচাই দাও তো দিয়ে দিলাম মাদ্রাসা। এই যে একটা মনোবৃত্তি আমাদের, ভাইরা আমার, এটা আমাদের না, এটা পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল এসেছেন, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে বরং তারও আগে থেকে নিয়ে সকল যুগের নবী রাসূলদের উম্মত, সমাজের তথাকথিত শিক্ষিত, সমাজের তথাকথিত মূলধারা, সমাজের তথাকথিত এলিট শ্রেণীর মানুষেরা যুগে যুগে এই টোনে কথা বলেছে। আপনি কোরআন খুললে মিলতে পারবেন যে আজকের কথার সাথে তখন কথা মিলে যায়। কিন্তু ভাইরা আমার, যখন পরিস্থিতি চরমে পৌঁছে যায় তখন মানুষ ঠিকই টের পেয়ে যায় যে না, ভুল রুটে আছি আমরা, এ লোকগুলো যে পথে আহ্বান করছে সেটাই শান্তির পথ, সেটাই সুখের পথ। কত বাবা মা, কত গার্ডিয়ান আমাদের কাছে আছে, প্রতিনিয়ত আসে, বিরতিহীন ভাবে আসতে থাকে, প্রতিদিন এ ধরনের হিস্ট্রি আমাদেরকে শুনতে হয় যে ভাই, ছেলে মেয়ে নিয়ে তো এখন হাবুডুবু খাচ্ছি, একটি স্মার্ট সাজতে গেছি, একটু সমাজের অন্যদের সাথে তাল মেলাতে গেছি, আজকেও এরকম ঘটনা আমি শুনেছি, অথচ আজকে বাসা থেকে মসজিদে আসছি, মাঝখানে একটা টেলিভিশন লাইভ করেছি, ব্যাস এটুকুর মধ্যে একটা হিস্ট্রি শুনেছি যে মাথা হ্যাং হয়ে আসার মতো। ভাইরা আমার, ওলামা একরাম মানুষকে প্রকৃত কল্যাণের পথে আহ্বান করে, তাদের কথাগুলো একটু পানসে মনে হয়, সেকেলে মনে হয়, পুরাতন মনে হয়, এ যুগে অচল মনে হয়, ভুয়া মনে হয়, মনে হয় যে এগুলো দিয়ে কি হবে, এ মৌলভী সাহেবরা না বিজ্ঞান জানে, না সায়েন্স জানে, না তারা কোনো কিছু আবিষ্কার করতে পেরেছে, এদেরকে সমাজের বোঝা মনে হয়। ভাইরা মা, এ লোকগুলাই সমাজের সবচেয়ে বড় সম্পদ। আলেমদের মধ্যে ভালো মন্দ আছে, মানুষের মধ্যে যেরকম ভালো মন্দ আছে, সাধারণ মানুষ যেরকম ভালো মন্দ হয়, আলেমদের মধ্যেও ভালো মন্দ আছে, সব আলেম ফেরেশতা না, আবার সব আলেম খারাপ না, কিন্তু মৌলিকভাবে যাদের মধ্যে কোরআন হাদিসের এইম আছে,
এই মানুষগুলো আমাদের জন্য অনেক বড় সম্পদ। কিভাবে? সর্বপ্রথম কথা হলো, মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, মানবিক গুণাবলী না থাকে আর সব কিছু থাকে, সে মানুষ পৃথিবীতে তাকে কেউই অ্যাপ্রিসিয়েট করার কথা না। আপনার একজন ছেলে আছে, সেই ছেলে অনেক বড় বড় ডিগ্রি সে ধারণ করেছে, অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেছে, অনেক সম্পদের মালিক, অনেক পাওয়ার সে হোল্ড করে, সব ঠিক আছে, দেখতে শুনতে সুন্দর, হ্যান্ডসাম, সুস্থ, সবল, মানে এভরিথিং ইজ ওকে। কিন্তু ছেলেটা আপনার মনুষ্যত্বকে হার মানানো পশু, না বাপ মা চিনে, না কোনো দায় দায়িত্ব আছে, না ভাই বোন, না তার ভিতরে সোজা কথা মানুষ, মানুষের কোনো গুণ নেই। এবং মা বাবা অতপরের কথা, সবার প্রতি তার আচার আচরণে আপনার কাছে মনে হচ্ছে যে সে একজন আস্ত মানুষ। এর বিপরীতে আপনার একজন সন্তান আছে, যে সন্তানের এমন কোনো পাওয়ার নাই, বড় কোনো ডিগ্রি নাই, অন্য অন্য কিছু নাই, কিন্তু মানবিক গুণাবলী তার ভিতরে আছে, সে মানুষ। সে আপনার আপনার মিসেসের কদর বুঝে, সে মানুষের কদর বুঝে, আশপাশের কদর বুঝে, মানে প্রতিবেশীদের কদর বুঝে, ভাই বোনের কদর বুঝে, মনুষ্যত্ব তার ভিতরে আছে, মায়া ভালোবাসা এবং মানবিক গুণাবলী তার ভিতরে আছে। এই দুই সন্তানের ভিতরে প্রথম সন্তানের কারণে আপনার হয়তো ভাবসাব একটু ভালো হবে, কিন্তু আপনি মানসিকভাবে প্রশান্তি বা সুখের জন্য কখনো প্রথম সন্তান কামনা করবেন না। আলেমদের কাজ হলো মানুষকে মনুষ্যত্বের ট্র্যাকে রাখা। আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের দেশের বাস্তবতায় যদি আপনি খেয়াল করেন, দেখবেন এই দেশে আমাদের শিক্ষার হার বলেন, দারিদ্রের হার বলেন, আর অন্য অনেক দিক থেকে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে এই দেশে অপরাধ প্রবণতা যতটুকু নিয়ন্ত্রণে এখন আছে, যতটুকু, এই নিয়ন্ত্রণের পেছনে আইনশৃঙ্খলা রক্ষার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করছে, সে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এদেশের সর্বস্তরের ওলামায়ে কেরামের ভূমিকা অনেক বেশি, অনেক বেশি। যদি এই ভূমিকা না থাকতো, বেশি না, আপনি সমস্ত মসজিদগুলো সকল স্পিচ বন্ধ করে দেন, কোরআন রিডিং বন্ধ করে দেন, কোরআন হাদিসের দিক নির্দেশনা দেওয়া নেওয়া বন্ধ করে দেন, একটা পিরিয়ড এরকম করার পর দেখবেন মানুষগুলোর মধ্যে পশুত্বের গুণাবলী কোথায় গিয়ে উঠেছে, ঠেকেছে। মানুষগুলো মানুষ মানুষকে খাবে, চুরি ডাকাতি খুন খারাপি এখন যেটা আছে সেটা কত ভয়াবহ রূপ পরিগ্রহ করে, এখনো মানুষ আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে হারাম থেকে বেঁচে থাকে, এরকম মানুষ সকল সেক্টরে আছে না নেই? আপনি যে কোনো সেক্টর বলেন, ব্যবসায়ীদের মধ্যে পাবেন, চাকরিজীবীদের মধ্যে পাবেন, উদ্যোক্তাদের মধ্যে পাবেন, যে কোনো শ্রেণীর মধ্যে, নারীদের মধ্যে পাবেন, পুরুষদের মধ্যে পাবেন, পুলিশের মধ্যে পাবেন, হ্যাঁ, সাধারণ দিনমজুরের মধ্যে পাবেন, যে আল্লাহর ভয়টা অন্তরে লালন করে। আর বাকি যারা এতটা লালন করে না, তাদের মধ্যেও এই দীনই চেতনা সমাজের মধ্যে যে চর্চা হয়, এর একটা প্রভাব তাদের মধ্যেও পড়ে, সেও 10 বার ভাবতে হয় অপকর্মের পথে পা বাড়ানোর আগে। ওলামায়ে কেরাম এই যে ভূমিকাটা রেখে চলেছে, এই ভূমিকার জন্য রাষ্ট্র তাদেরকে কি দিচ্ছে, কি দিয়েছে, সেটাকে যদি আমরা তুলনা করি তাহলে অলমোস্ট জিরোর কাছাকাছি হবে। কেন জিরোর কাছাকাছি হবে? কারণ রাষ্ট্র ওলামায়ে কেরামদের পালে না, উৎপাদনও করে না মৌলিকভাবে, সাধারণ বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে মসজিদ মাদ্রাসাতে যে সমস্ত ওলামায়ে কেরাম সার্ভিস দিয়ে থাকেন, তাদের বংশই সাধারণ মানুষের ডোনেশন, তাও আলেমরা কালেকশন করেই করে। এই দেশে শুধুমাত্র কওমি মাদ্রাসাগুলোতে যে পরিমাণ অরফানেজ, যে পরিমাণ ইয়াতিম লালন পালন হয়, সেটা সংখ্যা সম্পর্কে আমাদের কয়জনের ধারণা আছে? লক্ষ লক্ষ, হাজার হাজার না, লক্ষ লক্ষ ইয়াতিম লালন পালন করে মাদ্রাসাগুলো। এই ইয়াতিম লালন পালন করার দায়িত্ব তাদের ছিল শুধু,
এটা তো রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব, আপনার আমার দায়িত্ব, কিন্তু আলেমরা এই দায়িত্বটা পালন করছে কি করছে না? তারা যদি এই দায়িত্ব পালন না করতেন সমাজে কি অবস্থা হতো একটু চিন্তা করে দেখেছেন কখনো? যত টোকাই, যত সন্ত্রাসী, যত সিসকে চুরি বলি, আপনার যত রকমের আপনার অনাচার বলি, খুনখারাই বলি, এগুলোর জন্য কোন সন্তান ছোটবেলায় হয়তো বাবাকে হারিয়েছে, কেউ মাকে হারিয়েছে, হয়তো পিতামাতার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে, শিক্ষা, পারিবারিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, হয়তো কপালের কারণে, ভাগ্যের কারণে বস্তিতে বেড়ে উঠেছে, রাস্তার ধারে বেড়ে উঠেছে, রেল স্টেশনে গড়ে উঠেছে, এই ছেলে মেয়েগুলো তাদেরকে আমি একচেটিয়া দৌড় দিচ্ছি না। বাস্তবতা হলো যে এদের একটা বড় অংশ তারা নানা রকম অপরাধের সাথে জড়িয়ে পড়ে, ঠিক না বেঠিক? লক্ষ লক্ষ যে এতিমদেরকে মাদ্রাসাগুলো লালন পালন করে, এই এতিমগুলোর যদি ঠিকানা মাদ্রাসাগুলো না দিত, মানুষ থেকে জাকাত কালেকশন করে এই বাচ্চাগুলোকে মাদ্রাসাতে তার পরিপালন না করত, এই বাচ্চাগুলো যদি রেল স্টেশনে বেড়ে উঠত, বস্তিতে বেড়ে উঠত, রাস্তার ধারে বেড়ে উঠত, লঞ্চ স্টেশনে বেড়ে উঠত, নৌকায় ভাসমান ভাবে বেড়ে উঠত, মা বাপ নেই এরকম অবস্থাতে, এই বাচ্চাগুলো সমাজের জন্য বিরাট বড় হুমকি হতো কি হতো না? সন্ত্রাস বলেন, চাঁদাবাজি বলেন, খুনখারাবি বলেন, মাদকের ব্যবসা বলেন, যে সমস্ত অপরাধের কারণে আমাদের নাবিশ্বাস, এ সমস্ত অপরাধগুলোর রেশিও কোন পর্যায়ে চলে যেত যদি লক্ষ লক্ষ ইয়েতিমকে মাদ্রাসাগুলো জায়গা না দিত। মাদ্রাসাগুলো কি করেছে? ইয়েতিমদেরকে শুধু ভরণ পোষণ দিয়ে খাইয়ে পুষিয়ে পালে নাই, তাদেরকে দেশের সম্পদে পরিণত করেছে। করছে কি করছে না? এই কাজটা তো ওলামা একরাম করছেন নিজের দায়িত্বে, নিজের দায়িত্বে। সেখানে রাষ্ট্র তাদেরকে যে অর্থ সহায়তা দিয়ে করাচ্ছে ব্যাপারটা তো সেরকম না, তারা তাদের দায়িত্বে করছে। ভাইরা আমার, এই দেশে আলহামদুলিল্লাহ অনেক কল্যাণ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, নানান দিক থেকে আমরা উন্নতি করেছি, আমাদের যোগাযোগ ব্যবস্থা বলেন, আমাদের জীবন মান বলেন, আমাদের গড় আয়ু, গড় আয় বলেন, আমাদের অনেক কিছুতে আলহামদুলিল্লাহ উন্নতি ঘটেছে। কিন্তু আমাদের অপ্রাপ্তির অনেক জায়গা আছে, অনেক অভিযোগের জায়গা আছে, যে আমরা হয়তো আরো অনেক দূর যেতে পারতাম, অমুক দেশ আমাদের পরে স্বাধীন হয়ে আমাদের চেয়ে আগায় গেছে, আমরা এখনো ওই দিক থেকে পিছিয়ে আছি, তমুক দিক থেকে পিছিয়ে আছি, অভিযোগের বহু জায়গা আছে। কিন্তু এই অভিযোগগুলোর কোন দায় কি ওলামা একরাম বহন করে? কথা বুঝেন নেই, ওলামা একরাম এদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে, রাজনীতি নিয়ন্ত্রণ করে, আলেম সমাজ এদেশের উন্নতির যে মিটার প্যারামিটার গুলো তার কোনটার সাথে ওলামা একরামের সরাসরি কোনো সম্পর্ক আছে? তাহলে যেটুকু আমাদের পিছিয়ে থাকা, দুর্নীতি এখনো যে পরিমাণ আছে, যে পরিমাণ অনিয়ম আছে, যে পরিমাণ বিশৃঙ্খলা আছে, যে পরিমাণ সমস্যা আছে, যে পরিমাণ সংকট আছে, এগুলোর কোনটার জন্য আলেমদের কোনো দায় নাই, বরং সমাজকে, সমাজকে ওলামা একরাম নীতিনৈতিকতায় সমৃদ্ধ করার জন্য নিজস্ব প্রচেষ্টায় যে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, এই যুদ্ধ যদি না চালাতেন তাহলে এই সমাজে মানুষ মানুষকে খেয়ে দিন পার করত, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এরপরও দেখবেন সমাজে দুর্নীতিবাজদের নিয়ে, সমাজের ঠকবাজদেরকে নিয়ে, সমাজের লুটেরাদেরকে নিয়ে, সমাজের নানা রকমের অপরাধীদেরকে নিয়ে এক শ্রেণী মানুষের মাথা ব্যথা নাই, তাদের সমস্ত মাথা ব্যথা হলো আলেমদেরকে নিয়ে। আবার এই আলেমদের ব্যাপারে তাদের মাথা ব্যথা গুলো বড় ইন্টারেস্টিং, তারা বিভিন্ন সময় তালিকা করে মাদ্রাসাগুলোর, বিভিন্ন সময় তালিকা করে আলেমদের, দেশের সাধারণ মানুষের টাকায় এগুলো করার কথা না, সাধারণভাবে ধারণা করা যায় এগুলো বাইরের বিভিন্ন ফান্ড পেয়ে এদেশের মানুষের মধ্যে থেকেই এদেশের সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়া এক শ্রেণীর দালাল চক্র এই কাজগুলো করে। তারা এদেশে সাধারণ মানুষের উন্নতি অগ্রগতি এগুলো নিয়ে তাদের তেমন কোনো মাথা ব্যথা নেই, তারা দুর্নীতিবাজদের কোনো তালিকা করার মতো মেরুদণ্ড তাদের পিঠে নাই। তারা আছে সমাজের নিরীহ আলেমদের পেছনে লাগানি। আপনি ধর্ষকদের যদি তালিকা করেন, 100 জন সেরা ধর্ষকের তালিকা করেন, কয়জন আলেমের নাম উঠে আসবে? একজন ওঠার সম্ভাবনা আছে? 100 জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা করেন, কজন আলেমের নাম উঠে আসবে? 100 জন শীর্ষ দুর্নীতিবাজ লুটেরা দেশের সম্পদ
অর্থ পাচারকারীর নাম যদি আপনি তালিকাবদ্ধ করেন কজন আলেমের নাম উঠে আসবে? তাহলে সমাজে যত অপরাধগুলোর কারণে আমাদের নামবিশ্বাস, সে অপরাধগুলোর কোনটির সাথে আলেমদেরকে আপনি খুঁজে পাবেন না। খুঁজে পাবেন কোত্থেকে? তারা তো মানুষকে মনুষ্যত্বের পথে আহ্বান করার জন্য জীবন বিলিয়ে দিচ্ছে। বিজ্ঞানের উন্নতি আমাদের জীবন মানকে উন্নত করেছে, কিন্তু এটা ছাড়াও আমরা বেঁচে থাকব, থাকবো কি থাকবো না? বিজ্ঞান যখন এত উন্নত, বিজ্ঞানের এত উন্নতি যখন ছিল না, সায়েন্স টেকনোলজি এই পর্যায়ে যখন ছিল না, তখনও পৃথিবীতে মানুষ বসবাস কোন কোন দিক থেকে আমাদের চাইতে ভালো ছিল, বিচ্ছিন্ন কোন কোন দিক থেকে। কিন্তু মানুষের মধ্যে যখন মনুষ্যত্ব থাকবে না, মানুষ যখন পশু হয়ে যাবে, তখন আর মানবতা দুনিয়াতে টিকবে না, মানবতা হারিয়ে যাবে দুনিয়া থেকে। এই মানবতাকে দুনিয়া থেকে টিকে রাখার কাজটাই উলামা একরাম করে যাচ্ছে। আপনারা অনেকে প্রশ্ন করবেন যে তাহলে অমুসলিম প্রধান যে দেশগুলো আছে, তারা তো দেখি যে অনেক ভালো আছে, তাদের মধ্যে তো আলেম ওলামা নাই, তারা কিভাবে ভালো আছে? এটা একটা প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো, বাহ্যিক ভালো লাগা যেটা, বাহ্যিকভাবে ভালো থাকা যেটা, সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরগতভাবে তারা কতটা ভালো আছে এটা বিভিন্ন সময় বোঝা যায়। সেটা নিয়ে আপনি অনেকগুলো প্যারামিটার ধরে ধরে আলোচনা করতে পারেন। যেমন একটা কথা বলি, সে সমস্ত দেশগুলোতে মানুষের মধ্যে ডিপ্রেশনের পরিমাণ, আত্মহত্যার পরিমাণ কত হয়। গত তিন চার দিন আগে আমার অফিসে এক ভদ্রলোক আসলেন, উনি একটা ইউনিভার্সিটি টিচার, সিনিয়র মানুষ, তো দীর্ঘ সময় কথাবার্তা হলো, আমি একটু জমজমের পানি দিলাম, উনি খেলেন। কিন্তু আমার অবাক লাগলো যে ক্যান্সারের একজন পেশেন্টের মধ্যে যে পরিমাণে একটা আতঙ্ক থাকে, ভয় থাকে যে আমি তো শেষ, এরকম কোনো ভাব খুব বেশি একটা নাই, লোকটা দিনদার, নামাজ কালাম পড়েন। তো প্রসঙ্গত আমার পাশে এক ভদ্রলোক বলে উঠলেন যে আসলে এই হলো পার্থক্যের জায়গাটা। আমাদের পরিচিত এক ভদ্রলোক কোনো একটা হাসপাতালে কাজ করেন বাইরে, তো তিনি বলেন যে আমরা দেখি কোনো পেশেন্ট যখন ক্যান্সার আক্রান্ত, এটা যখন আইডেন্টিফাই করা হয়, এটা ডায়াগনোসিস করার পর লোকটা যদি অমুসলিম হয়, তো দেখা যায় এরপরে বেচারা মানসিকভাবেই অলমোস্ট শেষ হয়ে যায়। কারণ হলো সে মনে করে, ও স্যাড, আমি তো শেষ, আমি তো চলে যাচ্ছি। আর এর বিপরীতে মুসলমান যদি হয়, তো সে কিছুটা টেনশন হলেও বলে আল্লাহ ভরসা। এই যে আল্লাহ ভরসা, একটা খুঁটির জোর, এটারে বলে একটা খুঁটির জোর পায় সে, যা রে ডাক্তাররা সব হারাই গেলে কি হয়েছে, আল্লাহ তো আর হারায় নেই, একটা আস্থার জায়গা তার এখনো আছে, থাকে। সে একটু জমজম খায়, সে একটু আজোয়া খেজুর খায়, সে ভোর রাতে তাহাজ্জুদে দোয়া করে, সে গরিব দুঃখীদেরকে দান সাদাকা করে, এগুলোর মাধ্যমে সে আল্লাহর সহযোগিতা আশা করে। তাহলে এই যে দ্বিতীয় লোকটা, যে মুসলমান, হয়তো অর্থ করি তত বেশি নাই, কিন্তু তার ইমানের কারণে, তার বিশ্বাসের কারণে, তার ভিতরে এক ধরনের, আপনি যখন আস্থা এবং ভরসা পাবেন, আপনার মধ্যে ইমিউন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা অটোমেটিকলি আপনার মধ্যে কি হবে, স্ট্রং হবে, তৈরি হবে। আর যখন আপনার ভরসার জায়গাগুলো একটা একটা করে শেষ হয়ে যাবে, আপনি এমনিতেই মানসিকভাবে কি হয়ে যাবেন, শেষ হয়ে যাবে। যাই হোক, সেদিকে আলোচনা করা আমার উদ্দেশ্য নয়, সময়ও নাই। আমরা শুধু এটুকু বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে যে শান্তি দিয়েছেন, যাদের মধ্যে ইমান নাই তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি। দুনিয়াটা বড় ইন্টারেস্টিং একটা জায়গা ভাই, এখানে কিছু মানুষ শান্তির আইটেমের বিজনেস করে, শান্তির আইটেম গাটাগাটি করে, আর কিছু মানুষ শান্তি ভোগ করে, দুইটা দুই জিনিস। একজনের দুই হাতে টাকা গনে ঘাটে, কিন্তু বেচারা মিসকিন, গরিব, ধরেন একটা ব্যাংকের ক্যাশিয়ার, অল্প কয়টা বেতন পাইছে, বেচারা রোগবালাইয়ের কারণে সব শেষ হয়ে যায়, লাখ লাখ কোটি কোটি টাকা গনে সারাদিন মেশিনে। তাহলে টাকা, যেটাকে আমরা মনে করি শান্তির উপকরণ, সেটা সারাদিন সে ঘাটে ওটার মধ্যেই থাকে, তার কাপড় চোপড়ে টাকার গন্ধই থাকে, কিন্তু তার কাছে টাকার যে শান্তি আসার কথা টাকার বিনিময়ে, সেটা তার কাছে। আবার আরেক বেচারা খুব বেশি একটা টাকা পয়সা নাই, পকেট টকেট সব কুড়ে গেছে, অল্প কিছু পাওয়া যায় না, বাট কোনো হেডেক নাই, খুব শান্তিতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে এরকম করেই তৈরি করেছেন।
এটা ফিতনার জায়গা। কোরআনে আল্লাহ বলেছেন সূরায়ে মুলকের শুরুতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ একটু পরখ করতে চান যে আমাদের মধ্যে কে কতটা বিচক্ষণতার পরিচয় দেয়, বুদ্ধিমত্তার পরিচয় দেয়। ভাইরা আমার, আমরা এর আগেও বলেছি, কোরআন যতই বলুক সুন্নাহ যতই বলুক বেশিরভাগ মানুষ সেটা বিশ্বাস করতে চায় না, কিন্তু একটা পর্যায়ে এসে ঠিকই বুঝতে পারে এবং ব্যাক করার চেষ্টা করে। হয়তো অনেকের আসে সুযোগ থাকে না, অনেকের সুযোগটা থাকে, দুনিয়াটা শুধু দেখার বাকি থাকে, দেখার, দেখা হয়ে গেলে এরপরে মানুষের সব স্বাদ সব মিটা শেষ হয়ে যায়, তখন মানুষ বুঝে যে আসলে এই জায়গায় শান্তি নেই। আমাদের দেশের একেবারে প্রথম সারির একজন শিল্পপতি, একেবারে এক দুই তিনের মধ্যে থাকবেন, নাম বললাম না, তিনি একজন বড় সিনিয়র আলেম দেশের, তাকে বলেছেন, সে আলেম আবার আমাকে বলেছেন যে ওই ভদ্রলোক অমুক, তিনি আমাকে একবার নাম ধরে বললেন, অমুক তোমরা একুল দেখেছ ওকুল দেখোনি, আমি দুকুল দেখেছি। বলে মানে কি? বলে মানে হলো আমি এক সময় পান্তা ভাতও পাই নাই, এত গরিব ছিলাম, অনেক কষ্ট করেছি, তো সে জীবন আমি দেখেছি, আবার এখন আল্লাহ তাআলা আমাকে শত শত হাজার হাজার কোটি টাকা দিয়েছেন, এই জীবনও আমি দেখেছি। বিশ্বাস করো, একুলে বা অকুলে কোথাও শান্তি নাই। শান্তি যদি এই পৃথিবীতে একটু থাকে তো ওইটা হলো আল্লাহর গোলামি করার মধ্যে আছে। তুমি একটু করে দেখো, একটু সারেন্ডার করে দেখো, একটু আল্লাহর কাছে সমর্পণ নিজেকে করে দেখো, তুমি মানসিক শান্তি পাবা। তোমার সম্পদও তোমাকে শান্তি দিবে না, আর সম্পদ না থাকলে তো নাই হাই হাই করবেই। মোহতারাম হাজরিন, ওলামা একরাম হয়তো তাদের কাজকে খুব বেশি গোছালোভাবে এদেশে আমাদের দেশীয় বাস্তবতায় প্রেক্ষাপটে হয়তো করতে পারছেন না, কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আমার মনে পড়েছে এই মুহূর্তে, তিনি বলেছেন তোমরা জাহান্নামে ঝাঁপ দেওয়ার জন্য সবাই মরিয়া হয়ে আছো, ঝাঁপ দিচ্ছ, ঠিক একটা মোমবাতি জ্বালালে সেখানে যেরকম অনেকগুলো পোকা পতঙ্গ চতুর্দিক থেকে ঝাঁপ দিতে থাকে। ওয়ানা আখিদুম বিহজাজিকুম মিনান নার, নবীজি বলেছেন আর আমি এই অবস্থায় তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছি। ঠিক ওই কাজটা এখন আলেমরা করে যাচ্ছেন, কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসের নলেজ যে আলেম যাদের মধ্যে আছে সে উলামা একরাম এই কাজটি করে যাবেন। তাদের এই কাজের বাহ্যিক কোনো আপনার ফিডব্যাক হয়তো আমরা সবসময় সেভাবে দেখতে পাই না, কিন্তু নিঃস্বার্থভাবে এই লোকগুলো এই কাজটা করে যাচ্ছে। এরা যদি না থাকতো তাহলে সমাজের মানুষ মনুষ্যত্বহীন অমানুষ হয়ে বেড়ে উঠত। মোহতারাম হাজরিন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে আল্লাহ এবং ফেরেশতাদের পাশাপাশি আলেমদের কথা উল্লেখ করে তাদের মর্যাদার কথা পেশ করেছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম ক্বায়িমান বিল কিসত, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, এই সাক্ষ্য আল্লাহ তাআলা দিচ্ছেন, আর ফেরেশতারা দেয় আর আলেমরা দেয়, এটা সার্টিফিকেট সাধারণ মানুষের জন্য যে আল্লাহ দিচ্ছেন, ফেরেশতারা দেয়, আলেমরা একত্ববাদের সাক্ষ্য দেয়, অতএব তোমাদেরও দেওয়া উচিত, এটা হলো অর্ডার। আলেমদেরকে আল্লাহ তারা কোথায় তুলেছেন, তাদের মর্যাদা আল্লাহর কাছে কোথায়? ইয়ারফাইল্লাহু আল্লাযিনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তারা তাদের মর্যাদা অনেক বৃদ্ধি করেন। কিন্তু আল্লাযিনা উতুল ইলমা দারাজা, তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, কোরআন হাদিসের নলেজ দিয়েছেন, ওলামা ইকরাম যারা, তাদের মর্যাদা তোমাদের চেয়ে অনেক বেশি। সমাজ হয়তো তুচ্ছ মনে করতে পারে, সমাজ হয়তো তাদের কোনো মূল্য না দিতে পারে, তাদের কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু তাদের মর্যাদা আল্লাহ তাআলা এই উচ্চতায় রেখেছেন। মোহতারাম হাজরিন, সেই ওলামা ইকরামের প্রতি ভালোবাসা, এটা আমাদের ইমানের দাবি। ওলামা ইকরামের প্রতি বিদ্বেষ, এটা হলো ইমান হারা হওয়ার লক্ষণ, কুফুরি। কোন মানুষ ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, নাস্তিক কিংবা তাদের ফাঁদে পা দেয়া মানুষ হওয়া ছাড়া সে কখনো মৌলিকভাবে ওলামাদের বিরুদ্ধচারণকারী তাদের শত্রুতার জায়গায় নিজেকে দাঁড় করাতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক আয়াতের মাধ্যমে ওলামাদের মর্যাদার কথা জানিয়েছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন যে
তোমাদের মধ্যে আমার মর্যাদার পার্থক্য যেমন বা পূর্ণিমার চাঁদে পূর্ণিমার রাতে আকাশের তারকাগুলোর মধ্যে চাঁদের মর্যাদা যেরকম তারকাগুলো ছোট ছোট চাঁদটা অনেক বড় জ্বলজ্বল করে তার মর্যাদা যেরকম সাধারণ মানুষের মধ্যে যারা আলেম নন শুধু ইবাদত করেন নামাজ কালাম পড়েন আল্লাহর বান্দা কিন্তু ইলম নাই তাদের মধ্যে আলেমের মর্যাদা ওই চাঁদের মতো আল্লাহ রাব্বুল আলামিন ওলামা ইকরামের মর্যাদা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন এই লোকগুলোকে কিয়ামতের ময়দানে দেখবেন যে তারাই হলো ভরসার জায়গাগুলো তারাই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়ে যাচ্ছে শুধু তারাই হবে এমন কথা নাই আল্লাহর প্রিয় পাত্র যে কেউই হতে পারে একজন সাধারণ মানুষও হতে পারে কিন্তু সাধারণ মানুষ যে তাকওয়া ধারণ করে আল্লাহর প্রিয় পাত্র হচ্ছে ওইটুকু তাকওয়া যদি একজন আলেমের মধ্যে থাকে তাহলে তার ক্লাস হয়ে যাবে অনেক উপরে অতএব ওলামা ইকরামের প্রতি ভালোবাসা এটা ঈমানের দাবি আলেমদেরকে আমাদের সমাজে তাদের কর্মকাণ্ডকে থামিয়ে দিতে এক শ্রেণী মানুষ চায় এটা আজকে নতুন না সবসময় তারা আমাদের সমাজটাকে নানান দিক থেকে ন্যাংটো করে দিতে চায় তারা আমাদের সমাজটাকে নষ্টের অতলতলে হারিয়ে দিতে চায় সামান্য কিছু পয়সা কড়ির বিনিময়ে সামান্য কিছু ফান্ডের বিনিময়ে বিদেশিদের কাছ থেকে এরা আমাদের দেশের ওলামাদের চরিত্র হরণ করার জন্য মাজা গামছা দিয়ে নেমে পড়ে অতএব তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্রের উপরে আমাদের সাবধান হতে হবে আরো অবাক লাগে যখন এই শ্রেণীর মানুষ যারা নেমেছে এই সমস্ত কাজে আলেমদের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে সেই মানুষগুলোর হিস্ট্রি যখন আমরা দেখি তাদের প্রোফাইল যখন দেখি তাদের চেহারার দিকে যখন দেখি তখন মনে হয় যে 100 জন খারাপ মানুষের তালিকা করলে আর কেউ থাকুক বা না থাকুক এই লোকগুলো অবশ্যই থাকত টাউট বাকওয়াত চিটার যত রকমের দুই নম্বরিকারী আছে সমাজের ঘৃণিত মানুষ আছে ধিকৃত মানুষ আছে তাদের তালিকা করলে আর কেউ থাকার না থাকুক এই আলেমদের বিরুদ্ধে চলকারী এগুলোর নাম অবশ্যই তারা আসছে শুয়ে আসছে চাঁদের দৌড় দৌড়তে ব্যাপারটা সেরকম হয়ে গেছে আল্লাহ তালা এ সমস্ত শয়তানদের শয়তানি থেকে এদের চক্রান্ত থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে হেফাজত করুন তারা এদেশের ওলামাদের গায়ে জঙ্গির ট্যাগ লাগাইতে চায় জঙ্গির ট্যাগ লাগাইতে চায় যে দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী যে দেশের পুলিশের বিভিন্ন উদ্যতন কর্তৃপক্ষ বারবার বলেছে যে এদেশের মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি জঙ্গি বলতে যারা সন্ত্রাসী যারা ত্রাসের সৃষ্টি করে এই মানুষগুলো যারা মানুষকে অন্যায়ভাবে মানুষের মধ্যে হত্যা করে এরকম খারাপ মানুষ সন্ত্রাসী মাদ্রাসাগুলোতে সৃষ্টি হয় না সেখানে আপনার ওই যে ইয়ের চাইতে কি বলে বাসার চাইতে কুঞ্চি মোটা ওইরকম অবস্থা সেখানে এ সমস্ত আপনার ক্যারেক্টারলেস মানুষগুলো এসে আলেমদের নামে এ সমস্ত অপবাদ এটে দিতে চায় আমাকে অনেকে বলে যে 116-এর মধ্যে আপনার নাম নাই আপনার তো এই বিষয়ে কথা বলা উচিত না আমি এই জন্য আমি কথা আরো বেশি বলবো কারণ আমি কোনো সুবিধাবাদী মানুষ হতে চাই না কেন হতে চাইবো অন্যায়ের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে 1000 মাদ্রাসার তালিকা করা হয়েছে সেখানে এদেশের উল্লেখযোগ্য কোন মাদ্রাসাই আর বাদ নাই উল্লেখযোগ্য সব মাদ্রাসার নামে প্রায় সেখানে আছে এর মানে হলো তারা কি চায় এদেশ থেকে দিন এবং ইসলামকে মূলোৎপাটন করে দিতে চায় বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য আল্লাহ তাআলা এদের যেন শুভবুদ্ধির উদয় হয় সেই তৌফিক দান করুন আর সাধারণ মানুষ যেন এদের চক্রান্ত এবং ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকে সচেতন থাকে এবং এদের ফাদায় যেন পা না দেয় আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন ওলামা ইকরাম আমাদের দেশের সম্পদ তারা দেশের বোঝা নয় তারাই আমাদের সঠিক পথের দিশা দানকারী তারা না থাকলে আমরা নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হতাম সেটা নিয়ে দীর্ঘ আলোচনা করা যাবে সেটা সুযোগ এখন নাই কিন্তু এই সমস্ত চক্রান্তকারী চক্রান্ত বাজরা তারা দেশকে অস্থিতিশীল করতে চায় গতকাল একজন হিন্দু নেতা অনেক সিনিয়র একজন নেতা ভদ্রলোকের নাম আমি ভুলে গেছি খুব পরিচিত একটা মুখ তিনিও দেখলাম দাবি করেছেন যে এই লোকগুলো সমাজকে অস্থিতিশীল করতে চায় সেজন্য এই সমস্ত কাজ তারা এজেন্ডা তারা হাতে নিয়েছে বিদেশিদের থেকে হয়তো সামান্য বা কার কাছ থেকে আল্লাহ জানে কোথায় কি ফান্ড পাইছে সেখান থেকে পাই এগুলো করছে তাদেরকে অধিকার কে দিয়েছে এদেশে সরকার আছে এদেশে বিভিন্ন তদন্ত করার সংস্থা আছে একজন নাগরিক আরেক নাগরিকের বিরুদ্ধে তদন্ত করার আইনি কোনো ভিত্তি আছে কিনা এটা প্রশ্ন তোলার মতো বিষয় তদন্ত করতে পারে এজেন্সিগুলো তদন্ত করতে পারে পুলিশ তদন্ত করতে পারে গণমাধ্যমগুলো সাংবাদিক হিসাবে তদন্ত করতে পারে
আপনি সাধারণ মানুষ আয়োজন বিরুদ্ধে তদন্ত করেন, আপনার বিরুদ্ধে আমরা তদন্ত করি, দেশটা কোথায় যাবে? ওলামা ইকরাম ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং দিয়ে যাবেন আমরা আশা করি, কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সেই সাথে আরেকটা বিষয়ে কথা বলা দরকার, টাইম শেষ হয়ে গেছে অলমোস্ট, দু তিন মিনিটে বলি। সেটা হলো, আমরা সবাই ইতিমধ্যে জেনেছি যে আলহামদুলিল্লাহ পৃথিবীর অন্য অনেক দেশে, আশপাশের অনেক দেশের তুলনায় আল্লাহ তালা আমাদেরকে এখনো একটু ভালো রেখেছেন, কিন্তু বিশ্ব পরিস্থিতি যা তাতে আমরা কতদিন ভালো থাকতে পারবো সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ করার সুযোগ আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কায় যে দুরবস্থা তারা এর মধ্যে পড়েছে, আল্লাহ তালা সে তুলনায় আমাদেরকে শত হাজার গুণ ভালো এখনো রেখেছেন, কিন্তু বৈশ্বিক যে মন্দা পরিস্থিতি, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে প্রভাব, গতকাল কয়েকজন খাদ্যশস্য ব্যবসায়ী, শীর্ষস্থানীয় খাদ্যশস্য ব্যবসা করেন, তাদের সাথে সন্ধ্যায় একটা মিট ছিল আমার। প্রসঙ্গত ওনারা বলছিলেন, আমি এই বিষয়ে এক্সপার্ট না, ওনারা বলছিলেন যে ভাই বিশ্বের যে পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয় এর মধ্যে থেকে অন্যতম একটা জায়গা হলো এই বেল্টটা, রাশিয়া ইউক্রেন। এখানে অনেক খাদ্যশস্য উৎপাদন হয়, কিন্তু যুদ্ধের কারণে রাশিয়া পারছে না রপ্তানি করতে আর ইউক্রেন পারছে না উৎপাদন করতে। তাহলে এক প্রান্তে মানুষ খাদ্যের অভাবের মধ্যে পড়ছে, আরেক প্রান্তে খাদ্য নষ্ট হচ্ছে। তো এই পরিস্থিতি যদি আরো চলতে থাকে গোটা পৃথিবীতেই এর প্রভাব, বিশেষ করে আমাদের দেশের মতো যে সমস্ত দেশ আমদানি নির্ভর, আর আজকের পৃথিবীতে সব দেশেই আমদানি নির্ভর কিছু না কিছু ক্ষেত্রে, তো এই পরিমাণ কি পরিমাণ ক্ষতি হতে পারে সেটা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকেরই দায় আছে, প্রত্যেকেরই দায়িত্ব আছে। কারণ যাই থাকুক না কেন, বৈশ্বিক মন্দা পরিস্থিতি হোক, অপচয় হোক, তারপরে দেশের সম্পদ দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য যে চক্র কাজ করেছে, করে চলেছে, সে সমস্ত লোকদের অপকর্ম হোক, যত কারণে হোক না কেন, কারণ যাই হোক না কেন, পরিস্থিতি খুব একটা সুখকর পরিস্থিতি নয়। এই পর্যায়ে এসে আমাদের কিছু দায়িত্ব আছে, এ বিষয়ে দীর্ঘ আলোচনা দরকার, সুযোগ থাকলে আমরা সামনের সপ্তাহে করব। যাকাত যদি কোনো সমাজের মানুষ না দেয়, সে সমাজে দুর্ভিক্ষ আসবে। অর্থাৎ সমাজে বেশিরভাগ মানুষ, মাস পিপল, মুসলমান হয়েও যদি যাকাত না দেয়, তারপরে আপনার অশ্লীলতা এটা যদি ব্যাপক আকারে সমাজে ছড়িয়ে পড়ে, ব্যবসায়ীদের মধ্যে কাস্টমার এবং ক্লায়েন্টকে ঠকানোটা যদি ট্রেন্ডে পরিণত হয়, সবাই গণহারে করতে থাকে, তখন সেই সমাজে আল্লাহর কিছু নগদ আজাব আসে, আখেরাতের আজাব তো পড়ে, তার ভিতরে একটা হলো দুর্ভিক্ষ, খাদ্যের অভাব, খাদ্যের সংকট। এই ওয়াজগুলো যখন আলেম ওলামারা হাদিস কোরআন থেকে করতেন, আমাদের কাছে এটা পানসেই মনে হইতো, কি বলে হুজুররা, পাগল নাকি? এই যুগে আবার দুর্ভিক্ষ কোত্থেকে আসবে? দুর্ভিক্ষ তো এখন জাদুঘরে চলে গেছে, এখন গোটা পৃথিবী একটা প্ল্যাটফর্মের মতো, এক জায়গায় শস্য নয় আরেক জায়গায় আছে, সেখান থেকে এখানে আমদানি করবে, রপ্তানি করবে, এর মধ্য দিয়ে পৃথিবী তো খুব ভালো হালে আছে। এখন দুর্ভিক্ষের কথা মানুষ চিন্তাও তো করতে পারে না, তাই না? কিন্তু শ্রীলঙ্কার মানুষ এই অবস্থার মধ্যে পড়েছে কি পড়েনি? এখন পৃথিবীতে অনেক দেশ পড়েছে, শ্রীলঙ্কার প্রেক্ষাপটে একটা, ইউক্রেনের পর রাশিয়ার প্রেক্ষাপট আরেকটা, আফগানিস্তানের প্রেক্ষাপট হয়তো তার চেয়ে কিছুটা ব্যতিক্রম, সিরিয়ার ব্যতিক্রম হয়তো কাছাকাছি, আফ্রিকার প্রতি আপনার ইয়েটা পরিস্থিতিটা হয়তো ভিন্নতর কিছু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন সেটা পৃথিবীতে খাটে। মানুষের অপকর্মের কারণে কিছু কিছু শাস্তি নেমে আসে, এই শাস্তি আসতে পারে তার কল্পনাও থাকে না, কিন্তু আসে, কিভাবে আসবে সে নিজেও টের পায় না। এজন্য এই ধরনের কোন পরিস্থিতি গোটা বিশ্বে যে একটা মন্দা দেখা দিয়েছে আমাদের দেশে যেন না হয়, আমরা আশা করছি ইনশাআল্লাহ সেরকম কিছু হবে না। তারপরও আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, তওবা করি, আত্মশুদ্ধির পথে যাই, ব্যবসায়ীরা সৎভাবে ব্যবসা করি। এখনো আমরা মজুদদারিতে লেগে আছি, ফেসবুকে কে জানি লিখেছে, খুব রসিকতা করে বললো কথাটা বাস্তব, যে আমাদের দেশে এক শ্রেণী ব্যবসায়ীদের টাকা কামায়ের মোহ এরকম, মরে যাচ্ছে মানুষ তারপরও সেখান থেকে টাকা কামাই করবে। যদি আজকে ঘোষণা দেওয়া হয় আল্লাহর তরফ থেকে কোনোভাবে অলৌকিকভাবে, যদি আমরা জানতে পারি যে আগামী সপ্তাহে কেয়ামত হবে, তাহলে বাংলাদেশে আতর, তসবি, জায়নামাজ এগুলার ব্যবসায়ীরা মজুদদারি করে ব্যবসা করবে। এক সপ্তাহ পরে কেয়ামত সব শেষ হয়ে যাবে, ওইটা তার মাথা থাকবে না, কিন্তু তার কি চাই? পয়সা চাই, পাগল হয়ে যাবে। ঠিক এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। যাই হোক, এই অবস্থা আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কাছে ইস্তেগফার করা, যে সমস্ত অপরাধের কারণে এই নগদ শাস্তি হিসাবে
খাদ্যের ব্যাপারে অভাব অনটন দেখা দেয়, সেই সমস্ত অপরাধ থেকে আমাদের সরে আসতে হবে, যাকাত দিতে হবে হিসাব করে, এবং মাফে মানুষকে কম কম দেওয়া যাবে না, ঠকানো যাবে না, কাস্টমারের সাথে প্রতারণামূলক ব্যবসা বাণিজ্য করা যাবে না। এর পাশাপাশি দ্বিতীয় কাজ হলো আমাদেরকে মিত ব্যয়ী হতে হবে, সেটা মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন, রাষ্ট্রের এই সরকার দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ একের পর এক বলে চলেছেন। এবং এটা ঠিক যে আমরা যদি মিত ব্যয়ী না হই তাহলে তার প্রায়শ্চিত্ত আমাদেরকে আজ হোক আর দুদিন পরে হোক করতেই হবে। অতএব মিত ব্যয়ী আমাদেরকে হতে হবে, বিশেষ করে ডলারের রিজার্ভ যদি বাড়াতে হয় দেশের, না বাড়ালে পরিস্থিতি কি হবে সেটা শ্রীলঙ্কার মানুষ দেখতে পাচ্ছে, পৃথিবীর অনেক মানুষ দেখতে পাচ্ছে। যদি বাড়াইতে হয় তাহলে আপনার ভোগের পণ্য যেগুলো লাক্সারিয়াস, যে সমস্ত লাইফ লিডের ব্যবসা করা যে সমস্ত পণ্যের সাথে, এগুলো যথাসম্ভব কেনা এখন এই মুহূর্তে অন্তত বন্ধ করতে হবে, এবং বিদেশি পণ্য যেটা না কিনলে নয় শুধু সেটা কিনতে হবে, যাতে করে দেশের ডলার দেশের বাইরে না যায়। যদিও এর বড় অংশ পাচারকারীরা করছে, তাদের বিরুদ্ধে সরকারের অ্যাকশন নেওয়ার দায়িত্ব, কিন্তু আমার যে দায়িত্বের জায়গাটা সেটা আমি লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আর সেই সাথে তৃতীয়ত যে পয়েন্টটা, শেষ পয়েন্ট বলবো, সেটা হলো আপদকালীন সময় আল্লাহ না করুন কখনো সমস্যা আমার জীবনে যদি আসে সে আশঙ্কা থাকে, তাহলে তার জন্য আমার নিজস্ব একটা ব্যবস্থা এবং সতর্কতা থাকা উচিত। গত করোনার সময় আমরা দেখেছি খেটে খাওয়া দিনমজুর সাধারণ শ্রেণীর অনেক মানুষ না খেয়ে দিনে অতিবাদ করতে হয়েছে, কেন? কারণ তিনি তার আপদকালীন সময়ের জন্য কোনো সঞ্চয় কখনো করেননি। আমাদের অনেক ভাই বোনরা মনে করেন এটা ইসলাম বিরোধী, না, এটা ইসলাম বিরোধী না। আপনার কখনো অসুবিধা হতে পারে আল্লাহ না করুন, হলে তখন যেন আপনি অন্যের কাছে হাত পাততে না হয় সেজন্য একটা ফান্ড যদি আপনি রাখেন। আপনাকে আমি বলছি না সম্পদের সঞ্চয়ের জন্য আপনি পাগল করা হয়ে যান, সম্পদের পাহাড় গড়ে তোলেন, কিন্তু মিনিমাম নিজে যাতে অন্যের কাছে হাত পাততে না হয় সেই ব্যবস্থাপনাটা আমাদের থাকা উচিত, এবং সেটা আমাদের এখন থেকেও করা উচিত। খাদ্যশস্য উৎপাদন, এটা তো এখন একটা আমাদের দেশে বিশেষ করে আপনার গ্রামের মানুষের মধ্যে প্রবাসে ছেলে মেয়ে প্রবাসে যাচ্ছে, সেই কারণে আপনার ক্ষেত খামার করাটা এটা একটা অপমানের কাজ হয়ে গেছে, এটা তো এখন আমরা করতেই চাই না, অথচ একটা ইঞ্চি জায়গাও আমাদের খালি রাখা উচিত নয়। সেখানে ইসলামেরই নির্দেশনা কোনো না কোনো গাছ, কোনো না কোনো খাদ্যশস্যের বীজ আমরা যেন সেখানে বপন করি, এবং এর ফলে আমার যদি লসও হয় কিন্তু আখেরাতের ব্যবসা চাঙ্গা, অর্থাৎ কমপক্ষে সবটা অবশ্যই বিধায় সেই বিষয়টা আমরা খেয়াল রাখি, এবং আল্লাহ তাআলার কাছে সর্বোপরি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে যেন হেফাজত করেন, আমাদের প্রিয় মাতৃভূমিকে যেন কোনো প্রকার কষ্ট দুঃখ সংকট যেন পেয়ে না বসে, এত ঘনবসতি এত মানুষের বসবাসের ছোট্ট জায়গাতে আমাদের অপরাধ আমাদের ভুলের কারণে আল্লাহ যেন আমাদেরকে পাকড়াও না করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে শক্তি এবং সামর্থ্য দান করেন, আমরা যেন আমাদের সুখ সমৃদ্ধি যেটুকু আছে সেটুকুকে আরও বৃদ্ধি করতে পারি, আল্লাহর প্রতি ঈমান যেন আমাদের আরও বৃদ্ধি হয়, তাকওয়ার ক্ষেত্রে যেন আমরা বেশি আরও স্ট্রং মুত্তাকি হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।